অ্যান্ড একাডেমিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব হাউ টু ওপেন দ্য সেম ডকুমেন্ট ইন টু উইন্ডোজ ইন ফটোশপ অ্যান্ড হোয়াই ইজ ইট নিডেড, অর্থাৎ আমরা একই ডকুমেন্ট কিভাবে দুইটা উইন্ডোতে ওপেন করব এবং এটা কেন প্রয়োজন। ফটোশপে প্রথমে আমরা একটা ছবি ওপেন করে নিই। ছবিটা ওপেন করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে এই ডকুমেন্টটাকে দুইটা উইন্ডোতে ওপেন করব। উইন্ডো, অ্যারেঞ্জ, নিউ উইন্ডো ফর শিপ টু। ওকে, এখানে আমাদের ঠিক একটা ডকুমেন্ট দুইটা উইন্ডোতে ওপেন আছে, উইন্ডো ওয়ান, উইন্ডো টু। উইন্ডোজ দেন অ্যারেঞ্জ টু আপ ভার্টিক্যাল। এখানে আমরা দুইটা উইন্ডো একই সাথে দেখতে পাচ্ছি। তো আমাদের টিউটোরিয়ালের প্রথম অংশ কিভাবে একটা সেম ডকুমেন্টকে দুইটা উইন্ডোতে ওপেন করা যায় এই পাঠটুকু এ পর্যন্তই শেষ। এখন আমরা শিখব যে কেন এটার প্রয়োজন। আমরা জানি যে ফটোশপে ক্লোন টুল নামে একটা টুল আছে, এই টুলটাকে ইউজ করার জন্য আমাদের কিছুটা জুম করে কাজ করতে হয়। তো আমরা প্রথমে এই উইন্ডোটাকে জুম ইন করে নিই। আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে দুটো ভেড়া আছে, এই ভেড়া দুটো এই ছবির সাথে বেমানান। এই ভেড়া দুটোকে তুলে দিয়ে আমরা একটা ক্লিন মার্ক তৈরি করব। তো এটা প্রথমে জুম ইন করি। আমরা শিফট এবং স্পেস বার ধরে এটাকে ছবিটাকে প্যান করতে পারি আর এই উইন্ডোটাকে আমরা কিছুটা জুম আউট করে নিই। এখন যাই ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলের কাজ আশা করি সবাই জানেন। তো আমরা প্রথমে অল্টার প্রেস করে এই জায়গাটা সিলেক্ট করে নিলাম। তারপর ঠিক আমরা ক্লোন টুলের মাধ্যমে এই জায়গাটা কপি করে এই ভেড়ার জায়গায় বসাই দিব। আমরা দেখছি যে এই যে ভেড়ার এখানে ঠিক যে জায়গাটা আমরা কপি করেছিলাম সেটা চলে আসছে। ওকে, আমরা কপি করা শুরু করি। জাস্ট ক্লিক দ্য মাউস অ্যান্ড ড্র্যাগ। এই ভাড়াটা চলে গেল। এখানে দেখলে লক্ষ্য করা যাবে যে এখানে লাইভ প্রিভিউ হচ্ছে। ঠিক এই ভাড়াটার ক্ষেত্রে আমরা লাইভ প্রিভিউটা দেখি। আমরা এই জায়গাটাকে চুজ করলাম অল্টার প্রেস করে ক্লিক। আমরা ডান দিকে লাইভ প্রিভিউ দেখতে পাচ্ছি। ঠিক এটা চলে গেল। ঠিক একইভাবে আমরা এখানে একটু ছায়া দেখা যাচ্ছে অতিরিক্ত, এটাকেও রিমুভ করতে পারি। অল্টার প্রেস করে কাছাকাছি একটা জায়গা নিতে হবে। আশা করি ডান দিকে আমরা লাইভ প্রিভিউ দেখতে পারছি। তো এই ছিল কাজ যে কীভাবে আমরা একটা ডকুমেন্টকে দুইটা উইন্ডোতে ওপেন করতে পারি এবং কী জন্য এটা প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।